সকলকে শুভেচ্ছা। দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে সব জিনিসের আগুন লাগা দাম বেড়েই চলছে। এর মধ্যে সুসংবাদ বয়ে এনেছিল পেঁয়াজের দাম কমা। কিন্তু বাজারে গিয়ে দেখলাম পেঁয়াজ সেই আগের অবস্থায় রয়েছে, স্থিতিশীল অথবা উর্ধ্ব যাই বলি। আজকে দেশি বাজারে পেঁয়াজ প্রতি 5 কেজি বিক্রি হচ্ছে 380 টাকা, আর ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 240 টাকা 5 কেজি, যা খুচরা মূল্য 48 টাকা। পেঁয়াজ আমাদের প্রয়োজনীয় একটি মশলা, কিন্তু দেখা যাচ্ছে এই পেঁয়াজ আমাদের চোখের পানি ঝরাচ্ছে। কমছে বলে কইল, এটা কমছে নাকি? হ্যাঁ, এটার সাথে আমার এটা কি তো কেজি পরে কত? 70? হ্যাঁ ঠিক আছে, 70-80 ছিল, 10 টাকা এখন। এটা তো হাইপে উঠছিল, আমরা যারা কিনছি 80 টাকা কিনছি, এই বাজার থেকে 100 উঠছিল। কিন্তু কথা হচ্ছে তারা ওই ওই পেঁয়াজ কমলে এটা বলে কমার কথা, এটা বলতে 60 টাকা বলে না, দেশি কোথায় 60 টাকা? এই জন্য আসছে যে দেশি খাই, ওটা যদি চামড়া ছিল ওটা ভালো না কোয়ালিটি, দেশ যত ইন্ডিয়ান বলুক ওটা ভালো না। না ওটা ভালো না, আমি যদি খাইছিলাম বাজারটা দেখে কেমন কেমন লাগতেছে। যদি ওটার বদলতে যদি এটার দামটা কমে তাহলে এটা নেবো। আজকে শুক্রবার বাজার যত নতুন আসতেছে, দেখি কি হয়। মূলত বলতে পারি পেঁয়াজের দাম এরকম থাকবে যতক্ষণ পেঁয়াজের বাজার না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছে সকলকে শুভেচ্ছা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত চলে যাচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।